সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, আমাদের বাড়ির কিন্তু এই সদস্যগুলো ঘুম থেকে উঠে যায়। প্রায় বলতে গেলে আমাদের ঘুম থেকে ওঠার আগেই তারা জেগে যায়, উঠে যায়। শুধু বাধ্যতা, বাইরে থেকে যেহেতু ছিটকানিটা লাগানো থাকে, বেরোতে পারে না। যখনই খুলে দেওয়া হলো, দেখো সঙ্গে সঙ্গে এক এক করে লাইন টু লাইন বেরোতে শুরু করে দিল। বাচ্চা বাচ্চা পিছনে, মা মায়ের পিছনে, আবার বাচ্চা, এক এক করে সবাই। এই ছোট্ট যে বাচ্চাটা আছে সেটা আবার বেরোতে একটু ভয়ই পাচ্ছে। তারপরে যে মেন গেটটা খুলে দিলাম, খুলে দিয়ে বললাম যে বেরিয়ে চলে যেতে, এক এক করে দেখো এরাও চলে গেল। তারপর সোজা ওদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। তারপর স্নান পুজো করে চলে এলাম রুটি করতে। রোজকার মেনু আমাদের সকালবেলা রোজ রুটি হয়, কখনো শুকনো রুটি, কখনো পরোটা, কখনো বা লুচি। বেশিরভাগ সময় এই শুকনো রুটিতেই হয়। তারপর বসিয়ে দিলাম আজকে রান্না। আজকে রান্নাটা আমি করছি বলে এদিকে মাছের মাথাটা গরম করতে বসিয়েছি, আর এদিকে হচ্ছে সজনা একটু ফুটোতে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছি। সকালবেলা খেতে এতটাই বাহানা করে যে তাকে আমাকে বেসিনের পাশে এভাবে জল দিয়ে ধরে খাওয়াতে হয়। এমনিতে যখন তোমাদের দাদাভাই থাকে তখন কিন্তু আমাকে এভাবে জল দিয়ে খাওয়াতে হয় না, তখন তাকে হয় কোনো গাড়িতে উঠিয়ে বা এদিক ওদিক দেখিয়ে ভুল করে খাওয়াতে হয়। বাস তারপরে আমি ছেলেকে খাওয়ানোর পর চলে এলাম সবজি গরম করতে। এদিকে দেখো আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে, সজনা আলু দিয়ে মাছের ঝোল, গলা যেটু দুধ এনে দিয়েছে, দুধটাও বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের মেনু এই যে দুকিটির জন্য এক পিস মাছ ভাজা রেখেছে, আর এদিকে আছে বেগুন ভাজা, মা সকালবেলা করেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। তার নিচে ভাত সকালবেলা বাচ্চাটা খেয়েছে, আর তার নিচে কালকে রাতে বাসি সবজি। এদিকে গিট্টু ঘরের মধ্যে আপন মনে গান শুনছে। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।